নমস্কার বন্ধুরা, লাভ উইথ মৌস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজও আমি চলে এসেছি নতুন একটি নিরামিষ রেসিপি নিয়ে, অনুষ্ঠান বাড়ির স্টাইলে দুধ শুক্ত। আর এই রান্নাটি থাকলে কিন্তু ভাতের সাথে আর অন্য কিছু প্রয়োজনই পড়বে না। সিক্রেট কিছু বাটা মশলা আমি এই রান্নায় ব্যবহার করব, যার জন্য এর স্বাদ হয়ে যাবে পুরোপুরি অনুষ্ঠান বাড়ির মতোই। আর তার জন্য কিন্তু পুরো ভিডিওটি তোমাদের দেখে যেতে হবে। আর এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার নিত্য নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। যারা প্রথম থেকে আমার সাথে জুড়ে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। চলো তাহলে দেখে নাও কিভাবে আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলে দুধ শুক্ত তৈরি করছি। এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটি কড়াই, দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে আমি উচ্ছেগুলো লম্বা লম্বা করে কেটে ভেজে নেব। এখানে কিন্তু সমস্ত রকম সবজিগুলোকেই লম্বা করে কাটতে হবে, আর উচ্ছে যদি আলাদা করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু শুক্ততে তেতো ভাব হবে না। উচ্ছে ভাজা হয়ে গেলে এরপর আবারও আমি আলু ভেজে নেব। এখানে আলুগুলোকেও কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছি। প্রত্যেকটা সবজি আমি কিন্তু আলাদা আলাদা করে ভেজে নেব, যার জন্য এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর এর জন্য কিন্তু প্রত্যেকটি সবজি আলাদা আলাদাভাবে সেদ্ধ হয়ে যাবে। আলু ভাজা হয়ে গেলে এরপর আমি ভেজে নেব লম্বা লম্বা করে কেটে রাখা পেঁপে। পেঁপে ভাজার সময় কিন্তু গ্যাসটাকে কমিয়ে দেব, যাতে পেঁপেটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। পেঁপে ভাজা হয়ে গেলে পেঁপেটাকে আমি তুলে নেব। এরপর দিয়ে দেব পটল। কোনো সবজি কিন্তু নুন দিয়ে ভাজবো না। তোমরা চাইলে এখানে সমস্ত সবজি একসাথেও ভেজে নিতে পারো, কিন্তু এইভাবে আলাদা আলাদা করে একবার ভেজে দেখো, এর স্বাদ কিন্তু আবারও বলছি বহু গুণে বেড়ে যাবে। পটল ভাজা হয়ে গেলে এরপর আমি ভেজে নেব বেগুন। বেগুনটাকেও লাল করে ভেজে তুলে নিচ্ছি। যেহেতু বেগুনটা খুবই নরম একটা সবজি, ওই জন্য কিন্তু লাল করে ভেজে নিতে হবে। বেগুনের পর ভেজে নেব ডাঁটা। ডাঁটাটাও ভাজা হয়ে গেলে কিন্তু তুলে নেব। এরপর দিয়ে দেব রাঙা আলু। রাঙা আলু ভাজার সময়ও কিন্তু গ্যাসটাকে কমিয়ে দেব। যেই সব সবজিগুলো একটু শক্ত সেগুলো গ্যাস কমিয়ে ভাজলেই কিন্তু সবজি সেদ্ধ হয়ে যাবে। এরপর ভেজে নিচ্ছি কাঁচা কলা। কাঁচকলাও ভাজা হয়ে গেছে, এরপর ভেজে নেব বরবটি। এই শুক্ততে কিন্তু আমি কোনো বড়ি ব্যবহার করিনি, তোমরা চাইলে বড়িও দিতে পারো। বরবটি ভাজা হয়ে গেলে সব শেষে ভেজে নেব ঝিঙে। যেহেতু ঝিঙেও খুব নরম সবজি, ভাজতে গেলেই জল বেরিয়ে আসবে, ওই জন্য সব শেষেই আমি ঝিঙেটাকে ভাজছি। সমস্ত সবজি ভাজা হয়ে গেলে এরপর ফোড়নের জন্য দেব কালো সর্ষে আর তেজপাতা। এরপর আমি দিয়ে দেব আদা বাটা। আদাটা দিয়েই কিন্তু বেশ কিছুটা পরিমাণে আমি জল দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব 2-3 চামচ সর্ষে আর পোস্ত বাটা। এখানে আমি পোস্তটা নিয়েছি 4 চামচ আর সর্ষে নিয়েছি 1/2 চামচ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চালমগজ বাটা। আবারও দিয়ে দেব জল। যেহেতু সর্ষে রয়েছে, শুধু সর্ষে জল ছাড়া কষালে কিন্তু তেতো হয়ে যাবে, ওই জন্য বেশ কিছুটা পরিমাণে আমি জল দিয়ে দিলাম। দিয়ে দেব সমস্ত রকম ভেজে রাখা সবজি। খুব ভালোভাবে সমস্ত রকম সবজির সাথে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে জল। খুব ভালোভাবে আবারও সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব চিনি। লবণ আর চিনিটাকেও আবার একই রকম প্রসেসে মিশিয়ে দিচ্ছি। যেহেতু সবজিগুলো আলাদা আলাদা করে ভাজা, ওই জন্য কিন্তু আর সবজিগুলো সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি 1.5-2 কাপ পরিমাণের দুধ। এখানে কিন্তু আমি কাঁচা দুধ ব্যবহার করেছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে আবার আমি বেশ কিছুটা সময় ধরে ফুটতে দেব। ফুটে উঠলে দিয়ে দেব 1 চামচ পরিমাণ রাঁধুনি বাটা। আর এই রাঁধুনি বাটাটা দিলেই কিন্তু
শুক্তোর টেস্টটা পুরোপুরি বদলে যাবে। আর খেতে কিন্তু এর জন্যই হবে অনুষ্ঠান বাড়ির মতো। সবশেষে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ পরিমাণ ঘি। আর এখানে কিন্তু ঘিটাও বেশ অনেকটা পরিমাণেই লাগবে। সমস্ত কিছু আবারও নাড়াচাড়া করে গ্যাস অফ করে ঢাকা দিয়ে বেশ কিছু সময় স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো দুধ শুক্ত। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও।